পূরণ অবস্থা, কারে কি বাঁচাইবো, কারে কি বাঁচাইবো, মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটাই মানে এবারই আমার মনে প্রথম ভাই একদম ঠাই, মানে একদম মানে অবস্থা খারাপ। সাদের উপরে একখানি যে উল্টো বিচল মানুষ, সাদের কাঁপে কাঁপে আনি আমাদের ভাই আমার দেখ আমাদের ভয়াবহ অবস্থা। দেখুন বাংলাদেশ কিভাবে ডুবে যাচ্ছে, কোনো সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অবস্থা কতটা খারাপ হয়েছে আপনারা দেখুন। বাংলাদেশের প্রতিবেশী দেশ হয়ে কতটা জঘন্য কাজ করছে ভারত তা একবার দেখুন। হঠাৎ করে ভারত তাদের সব বাঁধগুলো ছেড়ে দিয়েছে, আর এই কারণে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। দেখুন হাজার হাজার বাড়িঘর ডুবে যাচ্ছে, মানুষজন আশ্রয়হীন হয়ে পড়েছে, মানুষজন সব মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কোনো উপায় নাই, শুধু আপনারা বরং আমাদের জন্য আরো বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে, ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই, তো আপনাদের আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা বেশ উঁচু, বেশটুকু পানির লেভেল রাইজ করেছে। আমাদের সেনাবাহিনীর 40টা টিম কাজ করছে, নৌবাহিনীর 10টার মতো টিম কাজ করছে, এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, এবং প্রায় 3-4 হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, বাট পুরোপুরি তো আনা যায় না, একটা উঁচু জায়গা থেকে আর একটা উঁচু জায়গায়। এখন আমাদের দেখলাম, আমি আসার পথে দেখলাম ফুলগাজীতে প্রায় 1 হাত পানি কমেছে, ফুলগাজীতে পরশুরামেও আমাদের আজকে 3টা টিম গেছে, 3টা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি। আমি পরশুরাম পর্যন্ত যেতে পারিনি, আমি ফুলগাজী পর্যন্ত গিয়েছি। এখন যেটা হলো যে কিছু কিছু হসপিটালে প্রেগনেন্ট মহিলারা আছে, যেমন আমার স্পিড বোটও 3 জনকে আমি নিয়ে আসছি, আমি এসে সদর হসপিটালে দিয়েছি। তো আমার ট্রুপসকে আমি ইনস্ট্রাক্ট করেছি যে আগে যারা অসুস্থ তাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য, আর এদিক থেকে আমাদের যত রিলিফ ম্যাটেরিয়াল আছে সব রিলিফ ম্যাটেরিয়ালগুলি আমরা দিয়ে দিচ্ছি, এবং আসার পথে পেশেন্টদের নিয়ে আসবে। আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই, যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয়, পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নাই, শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে, ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই, তো আপনাদের আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। আপনারাও সবাইকে বলুন যে আপনার না যেয়ে সেনাবাহিনী অথবা স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে সহায়তা করুন, খাবার দাবার দিয়ে যাতে ওরা ওখানে পৌঁছাতে পারে। আর যারাই এখানে আছে, আশেপাশে যারা আছে, এখানে যেন খাবার দাবার না দেয়, ভিতরে অনেক ডিস্ট্রেস মানুষ আছে, ওখানে খাবারটা দিন। এমন এমন বাড়িতে পানি উঠে গেছে, সেকেন্ড ফ্লোর ডুবে গেছে, যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি, শহরের মাল্টিমিলিয়নিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে। ভারত বাংলাদেশের শত্রু নাকি বন্ধু সেটা সত্যিই বোঝা মুশকিল। ভারত যদি বাংলাদেশের বন্ধুই হতো তাহলে ভারত কখনোই তাদের গজলডোবা বাঁধ এবং ফারাক্কা বাঁধের কারণে মানুষকে কষ্ট দিত না। তাই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে, আমরা আর কেউ আছে কলম পুরে কেউ আছে মুরব্বী বাচ্চা আছে না, আরে মানুষ কিভাবে বেঁচে আছে, ভাই এত ইয়ে করেন, একটু আস্তে আস্তে করেন ভাই, আস্তে আস্তে লগিটা কই, লগিটা কই, দেখেন উনি কই, গেট খোলা নি, গেট খোলা না তো, গেট বন্ধ, আচ্ছা এদিক দিয়ে তো মনে খোলা, যান যান আপনি যান,
বোট ভিতরে তো কেন উনি বাসা ঢুকো না বারে বাড়িতে তো বড় এই আগু এবার করব না এই আরে দেখো দেখলাম ভাই আপনি গেটে দিয়ে ঢুকেন গেটে দিয়ে ঢুকেন ভাই আর কেমন তাহলে চলে গেছেন আসেন না ভাই আসেন 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 আস্তে আস্তে আসতেছে আসতে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 আপনার কয়জন কয়জন এই সাতটা দিকে আসো সাতটা দিকে আসো আপনারা কয়জন যাবেন কয়জন যাবেন সবাই যেন যাবেন বাড়িকার বাড়িকার ওই বাড়িকার মুরব্বী আছে মুরব্বী আছে নাকি আস্তে আস্তে আচ্ছা ভাই ভাই দাঁড়ান আগে ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো আর কি আছে এ আস্তে আস্তে আপু আস্তে আস্তে ভাইজান এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড় তারা তো টাকা দিয়ে টাকা নিয়ে